নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি মোহনবাগান গ্রাউন্ডে এবং কিছুক্ষণ আগে এখানে অনূর্ধ্ব ১৭ এলিট ইউথ লীগের ম্যাচ শেষ হয়ে গেল এবং সেখানে মোহনবাগান 1-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে পরাস্ত করলো। একমাত্র গোলটি করেছেন প্রীতম গুইন, তবে জয় পেলেও এই ম্যাচে কিন্তু মোহামেডান অসাধারণ ফুটবল খেলেছে এবং দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে মোহামেডান, সহজ সুযোগ, নইলে কিন্তু আজকে খেলার ফলাফল অন্যরকমও হতে পারত। ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সাথে, তারা কী জানালেন চলুন শুনে নেওয়া যাক। মোহামেডানের এক ফুটবলার, যেটা মোহামেডান কোচও বলছিলেন, মোহামেডানের এক ফুটবলার, নামটা আমরা করছি না, সেই ফুটবলার কিন্তু কোনো এক মাঠে আবার সেই পুরনো কথা বলতে হয় খেপ ফুটবল, সেই খেপ ফুটবল খেলতে গিয়ে কিন্তু কিছু অপ্রীতিকর কাজে জড়িয়ে পড়েছিলেন বলে আজকে রক্ষণের মেন স্তম্ভ তিনিই ছিলেন, তো তিনি খেলতে পারেননি এবং তার খেলতে না পারা কিন্তু আবার মোহামেডানের জন্য ক্ষতি হয়ে গেল। এবং আজকের ম্যাচ শেষে কোচ কী বললেন চলুন শুনে নেওয়া যাক।
জিতেছে সংগ্রামে, জিতেছে বহুবার। কি বলবে আজকের ম্যাচের জয় একসঙ্গে বলে কি বলবে? না না, জয়টা সবসময় ভালো, কিন্তু কিছু বলার নেই এখানে। আমি এরা এখন তৈরি হচ্ছে, এরা ফিলিংসটা বুঝুক, মোহামেডান, মোহনবাগান, ইস্টবেঙ্গল, এর কী ফিলিংস সেটা বুঝুক। দেখো এখান থেকে আমার তিনটে টার্গেট, একটা হচ্ছে গ্রুপ কোয়ালিফাই করা, আর একটা হচ্ছে কতগুলো ছেলে আমি আন্ডার 17 ইন্ডিয়া স্পট হচ্ছে সেখানে যেতে পারে সেটা দেখা, আর কতগুলো ছেলেকে আমি RFDL এ প্রমোট করতে পারি, নেক্সট RFDL আছে সেটা প্রমোট করা। এইগুলো দেখে নেওয়া, এরা খেলুক, খেলার পালসটা বুঝুক। এখানে রেজাল্টটা মানে দেখো, মোহনবাগান খেলে জিততেই হবে, সেটা তো কোনো বিকল্প নেই, কিন্তু তার মাঝেও এইগুলোকে আমাকে আরও ডেভেলপ করতে হবে। দুটো টিমই ভালো খেললো, গোল মিস হয়েছে, আরও বেশি গোল হওয়া উচিত ছিল, ঠিক আছে, এক গোল 3 পয়েন্ট। এখন নেক্সট ম্যাচ স্পোর্টস উড়িষ্যা, ওটাকেও আমাকে বার করতে হবে, আমার গ্রুপটাকে কোয়ালিফাই করতে হবে। ওদের বলছি যে দেখো গোল, দেখো চান্স ক্রিয়েট হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, মিস হতেই পারে, নেক্সট টাইম যখন হবে তখন আস্তে আস্তে ডেভেলপ করবে। এরা সবে ছোটো, সবে শুরু করেছে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আশা করি এরা 2-3 বছর পর একটা তুমি একটা রেজাল্ট পাবে এদের থেকে, তুমি কালকেই রেজাল্ট পাবে না। দেখুন সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই লিগটা এত কম সময়ের মধ্যে আরম্ভ হয়েছে, লাস্ট আমরা 6-7 দিন একটু সময় পেয়েছিলাম প্র্যাকটিস করবার জন্য, তার মধ্যে আমার টিমের আপনাকে কি বলবো, আমার একটি প্লেয়ার হঠাৎ 31 ডিসেম্বর রাত্রিবেলায় হঠাৎ ও একটা বাজে কাজে লিপ্ত হয়ে গিয়ে ওকে মানে আমার টিমের ওর জন্য খেলতে পারছে না, ইনজোর্ড হয়ে গেছে আমার মেন টিমের স্টপার, তারপরে আরও দুটো প্লেয়ার একটু অসুস্থ হয়ে গেছে। তবে ছেলেরা ভালো খেলেছে, ফাইট করেছে, একটা বাজে মিস্টেক থেকে গোল খেয়েছি, না হলে মনে হয় না আমার খেলাটা ড্রই দিকে যাচ্ছিল। ছেলেরা ফাইট করেছে, ভালো খেলেছে ছেলেরা। হ্যাঁ রেহানা, ও ভালো, পরে আমার শ্রীবাস্তব নেবেছিল, আমার ওরা সব 2009-এর এই ব্যাচের একটু ছোট ছেলে, ওদের 15+, তো ওদের একটু যত্ন করে রাখতে হবে, ওদের একটু যত্ন করে ক্লাবকেও বলেছি যত্ন করে রেখে আস্তে আস্তে ওদের ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছি।